দেখতে পাচ্ছি, হাতেদের দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তারা কাজ করছে। ভাই একটু কথা বলুন যাবে আপনার সাথে, কথা বলুন। গাছপালা কাটা হচ্ছে, এই জন্য বাংলাদেশের যে প্রেক্ষাপটে অনেক যে এনভায়রনমেন্ট অনেক বাজে প্রভাব পড়ছে। এই জন্য আমরা চাইতেছি যে এটা যেটা না হোক, এই জন্য আমরা এই চিত্রের মাধ্যমে এটা ফুটিয়ে তুলতেছি। তোমার নামটা? আর আমার নাম গাজী মুশফিকুর রহমান। কোন কলেজ? আমি সিটি ইউনিভার্সিটি থেকে ইংলিশে, ইংলিশ ডিপার্টমেন্ট। দর্শক আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমি সাভার উপজেলায়, উপজেলা থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সকল শিক্ষার্থীরা নিজের দেখে কাজ চলছে তারা। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে প্রতিটা ওয়ালে কি সুন্দর করে করছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখি এখানে কারোর সাথে কথা বলার জন্য, শিক্ষার্থীর সাথে কথা বলার জন্য চেষ্টা করছি। আপনি আপু এটা আপনাদের সাথে কথা বলতে চাই যে আপনারা এখানে যে কাজ করছেন, এখানে মোট কতজন কাজ করছেন? আমি এখানে আমরা হচ্ছে গত বৃহস্পতিবার থেকে এখানে কাজ করতেছি। আমাদের সাথে অ্যারাউন্ড 35-40 জন রেগুলার আছে, আরও আছে যারা মানে সবাই তো সবসময় ফ্রি থাকে না, তো বিভিন্ন কাজে থাকে, বিভিন্ন জায়গায় যায়। তো যার কারণে আজকে আমরা এখানে আপাতত 35-40 জন আছি। আমরা হচ্ছে গেন্ডা উপজেলার যে মেন অফিস আছে সেখানে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা ঝাড়ু দিছি, রাস্তা পরিষ্কার করছি, তারপর হচ্ছে এই দেওয়ালগুলো ছিল, দেওয়ালগুলো আমরা হচ্ছে রং করছি। রং করে এবং আমরা নিজস্ব অর্থায়নে, আমরা কারোর কাছ থেকে কোনো হেল্প নেই কোনো প্রকার, আমরা নিজস্ব অর্থায়নে এটা হচ্ছে আমরা লেখালেখি করতেছি। বিভিন্ন ইতিকথা যেগুলো আছে আমাদের সেগুলো আমরা লেখার চেষ্টা করতেছি সব ভাইগুলোকে। আমার নাম মোহাম্মদ সিফাত আব্দুল্লাহ, আমি হচ্ছে ছাবা সরকারি কলেজ থেকে 2023 সালে HSC কমপ্লিট করেছি বিজ্ঞান বিভাগ থেকে। ধন্যবাদ।